हरे कृष्णा, जय श्रील प्रभुपाद की जय। भगवान श्री श्री गौनीताय की जय। कृष्ण बलराम की जय। राधा श्याम सुंदर ललिता विशाखा की जय। हरे कृष्णा। आसले आमाके सब समय आमार व्हाट्सएपे टेलीग्राम ग्रुपे एवं पर्सनली मैसेंजारे आमाके एकटा प्रश्न सब समय यंग स्टाररा एमन कि संसारबद्ध जरा भक्तवृंदरा आछे तारा सब समय एकटा प्रश्न आमाके करे इदानीं आरो एगुलो बेशी बर्तमान सोसाइटीते, सेटा कि प्रभु आमार जीवने अनेक हताशा, आमार जीवने अनेक प्रब्लेम, आमार जीवनटा किरकम एकटा दुर्बिषह परिस्थितिर मध्य दिए चलसे, आमी किभाबे भक्ति करब आमी बुझते पारछी ना, आमी मनके कन्सेंट्रेट करते पारछी ना, आमार चिंता चेतनागुलोके आमी एकटा जायगाय स्थिर करते पारछी ना, सब समय आमार मध्ये एकटा अस्थिरता भाव, सब समय आमार मध्ये एकटा हाहाकार, सब समय आमार मध्ये एकटा कमप्लेक्सिटी जटिलता काज करे, কি করে আমি আমি এর থেকে পরিত্রাণ হতে পারি, হতাশা থেকে টেনশন ফ্রি হয়ে সুন্দর করে আমি ভক্তিময় জীবনযাপন করতে পারি আমার সংসারকে নিয়ে, সেটা মায়েদের দিক থেকে হোক, প্রভুদের দিক থেকে হোক, অথবা ইয়াংদের থেকে হোক, সবার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, একটা ডিপ্রেশন এগুলো কাজ করছে। এর কারণটা কি প্রভু? এর থেকে মুক্তির উপায় আপনি বলছেন জপ করতে, আমি বুঝি, কিন্তু আমার মনকে আমি তার মধ্যে একাগ্র করতে পারছি না। বারবার জপের কাছে গেলে, বারবার শাস্ত্রগ্রন্থের কাছে গেলে আমার চিন্তা চেতনাগুলো বারবার আমাকে দগ্ধীভূত করে, আমি কোনো কিছুতে কনসেন্ট্রেশন করতে পারি না। কি করে আমি এর থেকে মুক্ত হতে পারি? এটা সবারই না, আমরা বর্তমান এই কমপ্লেক্সিটির যুগে, এই ফ্রাস্ট্রেশনের যুগে, এই ডিপ্রেশনের যুগে, এই স্ট্রেসময় জীবনের যুগে কি করে আমি এগুলো থেকে মুক্ত, থেকে সুন্দর একটা কৃষ্ণ চেতনাময় ভাবনা নিয়ে আমাদের জীবনটাকে একটা সঠিক গন্তব্যের দিকে আগাতে পারি? সবাই এরকম চিন্তা করেন, তাই না? আমার মনে হয় এটা সবারই মানে জানা উচিত, বা এটা সবারই আমাদের টেনশন, সবার মধ্যে এটা কম বেশি আছে। তো যদি সত্যি এটা জানতে চান তো কি করুন, চুপ করে আপনি শেয়ার বাটনে ক্লিক করে দিন, যাতে জগতের সবাই এটা জানতে পারে এবং এই জিনিসটাকে উপলব্ধি করে সে জীবনকে সুন্দরের দিকে আগিয়ে নিতে পারে। আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আপনাদেরকে এর উপরে কিছু টিপস দেওয়ার জন্য, দ্যাট হাউ ক্যান উই ফ্রি ফ্রম দ্য ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড কমপ্লেক্সিটি, কী করে আমাদের জীবনের জটিলতা, সমস্যা, হতাশা এগুলো থেকে মুক্ত, থেকে আমরা সুন্দর ভক্তিময় সংসার জীবন যাপন করতে পারি, তাই না? একটা উদাহরণ মনে রাখবেন জীবনে, সবসময় আমি এটা বলে থাকি, তারপরও আমি বলছি, আমার ইংলিশ ক্লাসে আমি এটা বলি, আমি চিন্তা করলাম এটা ভক্তদের, বাঙালি ভক্তদেরও এটা উপলব্ধি করা উচিত, যে সত্যিকারের যদি আমরা স্ট্রেস মানে লেস, তারপর হচ্ছে সমস্যাময় হতাশাময় জীবন থেকে মুক্ত যদি ভক্তি করতে চাই কি করতে হবে, তাহলে শুনতে চান? এবার শুনুন, একটা পূর্ণ ভর একটা সমুদ্র অথই জলে পরিপূর্ণ, উত্তাল সমুদ্র কখনো হাফ সমুদ্রের জলের স্তর বেড়ে যায়, কখনো কি করে ওয়েভস ঢেউয়ের বেগ বেড়ে যায়, সেখানে একটা বড় জাহাজ সমুদ্রের মধ্যে সুন্দর স্মুথলি চলছে,
ভালো করে খেয়াল করবে, স্মুথলি চলছে, পাল তুলে খুব আরামসে শিপটা হেলে দুলে চলে যাচ্ছে, এবং পাল তুলে সবাই আনন্দে, সমুদ্রের ভিতরেও যারা আছে তারাও খুব আনন্দে আনন্দ ফুর্তি করছে। কোনো রকম সমুদ্রের জল এই জাহাজকে কোনো রকম প্রবলেম সৃষ্টি করতে পারছে না। জল হচ্ছে জাহাজের বাইরে, তাই জলের গতিবিধি কিচ্ছুই এই জাহাজকে কিছু করতে পারছে না। শান্ত সমুদ্রে সুন্দর জাহাজ, মৃদুমন্দ হাওয়াতে সবাইকে নিয়ে আনন্দে জাহাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু যেই মাত্র জাহাজে একটা লিক হয়ে যায় বা জাহাজে কোনো কারণে একটা ছেদ হয়ে যায় বা ফাটল ধরে, আর বাইরের জল যখন জাহাজের ভিতরে প্রবেশ করতে শুরু করে, তৎক্ষণাৎ জাহাজটি ডুবে যায়। সমস্ত আনন্দ ফুর্তি, তারপরে কী বলে, একটা সুন্দর আনন্দময় পরিবেশ সব নষ্ট হয়ে যায়। সবাই ধীরে ধীরে কি চিল্লা পাল্লা অশান্তি সব কিছুর মধ্যে কখন ডুবে যায়। আমাদের জীবনটাও ঠিক এরকমই, সমুদ্রে জাহাজের মতো। আমরা এই ভব সমুদ্রে পড়ে আছি, কিন্তু তারপরও আমাদের এই জীবন তরী নামক যে জাহাজটি সুন্দরভাবেই চলছে, হাসে খুশিতে, আদর আহ্লাদে, প্রেম ভালোবাসায় সবাইকে নিয়ে, স্বামী স্ত্রী সংসার পুত্র কন্যা আত্মীয় পরিজন সবাইকে নিয়ে স্মুথলি চলছে, খুব আরামসে চলছে। কিন্তু যেই মাত্র আপনার মনের ভিতরে আপনি কি করছেন, কোনো নেগেটিভ আইডিয়া, নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাবনা, নেগেটিভ পিপল মানে লোক আপনার জীবনে প্রবেশ করতে দিচ্ছেন, তৎক্ষণাৎ আপনার এই জীবন্তরী এই ভব সমুদ্রের অন্ধকূপের মধ্যে, জলের মধ্যে ডুবে যাচ্ছে। তাই জাহাজের কোনো, জলের কোনো দোষ না আপনার জাহাজকে ডুবাতে। যদি জাহাজ না কোনো সেদ তৈরি করে, তাহলে জল কখনো জাহাজকে ডুবাতে পারে না। ঠিক একটা মানুষের জীবনে কোন তার সুখ শান্তিতে, তার সুন্দর জীবনযাপনে কেউ কখনো প্রবলেম সৃষ্টি করতে পারে না, হতাশা আনতে পারে না, তার জীবনে প্রবলেম সৃষ্টি করতে পারে না, যদি না সে বাইরের প্রবলেমকে নিজের জীবনে প্রবেশ করার সুযোগ না দেয়। সে বাইরের নেগেটিভ চিন্তার মানুষের কুমন্ত্রণাকে নিজের মধ্যে প্রবেশ করতে না দেয়। জড়জাগতিক জীবনের মানুষের ভিন্ন ধরনের ভৌতিক চিন্তাগুলোকে নিজের মধ্যে প্রবেশ করতে না দেয়। ভৌতিকবাদী লোকেদের সঙ্গ নিজের জীবনে করতে না দেয়। তাদের আইডিয়াগুলোকে, তাদের চিন্তা চেতনাগুলোকে নিজের মধ্যে প্রবেশ করতে না দেয়। তাহলে কখনো আমাদের জীবনে হতাশা আসবে না, চিন্তা আসবে না, দুঃখ আসবে না, সমস্যা আসবে না। তাই জীবনটাকে কি করতে হবে আমাদের, আর একটা উদাহরণ আমরা দেখতে পারি কিসের মাধ্যমে, দেখুন রামরাজ্য অনেক সুন্দর চলছিল, তাই না? সেখানে কত সুন্দর আনন্দ ফুর্তিতে রাম সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন কৈকেয়ী কৌশল্যা সুমিত্রা দশরথ পূর্ণ আনন্দের একটা জীবন চলছিল, তাই না? কিন্তু একটা নেগেটিভ পার্সন, একটা নেগেটিভ আইডিয়া, একটা নেগেটিভ চিন্তা মনের মধ্যে বসিয়ে দেওয়ার ফলে এক অযোধ্যার একটা মাত্র মিস্টেক আইডিয়াকে চেতনার মধ্যে ঘুষিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো রামরাজ্য এক বীভৎস রামায়ণের সৃষ্টি করেছে। সে কে? কৌশল্যার জীবনে মন্থরার একটা উপদেশ, এটা তো উপদেশ না, একটা কুমন্ত্রণা।
কৌশল ভালোই ছিল, সন্তানকে নিয়ে ভরতের কে নিয়ে রামের আন্ডারে জীবন সুন্দর চলছিল। কিন্তু যেই মাত্র কৌশল্যা এক মন্ত্ররূপী নেগেটিভ আইডিয়ার অসৎ সঙ্গের কথা মনের মধ্যে প্রবেশ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে পুরো রামরাজ্য এক কি হয়ে গেছে, তছনছ হয়ে সব শেষ হয়ে গেছে। সব এক রামায়ণ সৃষ্টি করে দিয়েছে যা আর কোনো কিছুর দ্বারাই রিপ্লেস হওয়ার হয়নি। হয়েছে, রিপ্লেস হয়েছে, রাম ফিরে এসেছে, কিন্তু সেই সীতাকে পেল না, কত কিছু বিভৎস হয়ে গেল সে আপনারা জানেন। ঠিক তেমনি আবার একটা উদাহরণ দেখুন, একটা বাচ্চা, জীবনে কত কিছু হচ্ছে, 3 বছর বা 2 বছরের একটা বাচ্চা, ঘরে সংসারে কত প্রবলেম হচ্ছে, কত সমস্যা হচ্ছে, আমরা বড়রা চিল্লাপাল্লা করছি, টেনশন করছি, হতাশা আছি, ফ্রাস্ট্রেশনে আছি, কিন্তু বাচ্চা নির্বিঘ্নে তার ছোট ছোট খেলনাগুলো নিয়ে খেলে যাচ্ছে, মায়ের কাছে এসে খাবার খাচ্ছে, ও ওর মনে চলছে, কারণ ও ওর আত্মাতে সন্তুষ্ট হয়ে আছে, ও বাহ্যিক কোনো কমপ্লেক্সিটি, কোনো ব্যাড অ্যাসোসিয়েশন, কোনো খারাপ সঙ্গের কথা মনের মধ্যে প্রবেশ দিচ্ছে না। তাই বাইরের কত সমস্যা কিছু হচ্ছে, আমরা কত টেনশন করছি, কিন্তু বাচ্চা নির্বিঘ্নে খেলে যাচ্ছে। ঠিক তেমনি ইফ ইউ ওয়ান্ট টু লিড এ লাইফ, যদি জীবনে আপনি সত্যিকারে একটা হতাশা মুক্ত, চিন্তা মুক্ত, সমস্যা মুক্ত জীবন লিড করতে চান, সো আপনাকে কী হতে হবে, বি এ পজিটিভ মাইন্ডেড, সবসময় পজিটিভ মাইন্ড থাকতে হবে, পজিটিভ চিন্তা লোকেদের সঙ্গে চলতে হবে, পজিটিভ চিন্তার ব্যক্তিদের সঙ্গ করতে হবে, পজিটিভ চিন্তার উপদেশগুলো জীবনে গ্রহণ করতে হবে, পজিটিভ আইডিয়াগুলোকে জীবন ধারণ করতে হবে। ডোন্ট স্টে উইথ নেগেটিভ পিপল, কখনো যারা নেগেটিভ চিন্তা, কুমন্ত্রণার চিন্তা, যাদের চেতনা খুব জটিল, যাদের মনের মধ্যে সবসময় যারা কুচিন্তা খুঁটিনাটি নিয়ে পড়ে থাকে, তাদের সঙ্গ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, তাহলে আপনি আপনার জীবনে অত্যন্ত সুন্দর, হতাশামুক্ত, চিন্তামুক্ত, একটা কি বলে দুশ্চিন্তামুক্ত, সমস্যামুক্ত জীবন লিড করতে পারবেন। এর জন্য মনে রাখতে হবে, ইংলিশে একটা কথা বলে, এ এন্টায়ার সি অফ ওয়াটার কান্ট সিঙ্ক এ শিপ, একটা পূর্ণ ভর্তি সমুদ্র একটা জাহাজকে কখনো ডুবাতে পারে না, আনলেস ইট গেটস ইনসাইড দ্য শিপ, যদি ওই জাহাজটা সমুদ্রের জল জাহাজের মধ্যে প্রবেশ করার সুযোগ না করে দেয়। সিমিলারলি ঠিক সেইভাবে দ্য নেগেটিভ অফ দ্য ওয়ার্ল্ড ক্যান পুট ইউ ডাউন, এই জগতের নেগেটিভ আইডিয়া, নেগেটিভ চিন্তা, নেগেটিভ ব্যক্তি, নেগেটিভ ধারণা আপনাকে কখনো ডুবাতে পারবে না, আপনাকে কখনো প্রবলেম সৃষ্টি করতে পারবে না, আনলেস যদি না ইউ অ্যালাউ ইট টু গেট ইনসাইড, যদি আপনি সেই সমস্ত ধারণা, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত চিন্তাগুলোকে আপনার নিজের মধ্যে প্রবেশ করার সুযোগ না করে দেন। তাহলে শিক্ষাটা কি, বি এ পজিটিভ মাইন্ডেড, লিড এ লাইফ ইন এ পজিটিভ ওয়ে, একটা সবসময় পজিটিভ ধারণা নিয়ে জীবনকে চালানোর চেষ্টা করুন, একটা পজিটিভ সুন্দর ধারণার উপরে জীবনকে চালানোর চেষ্টা করুন, তা না হলে নেগেটিভ মাইন্ডেড পিপলের সঙ্গে চলে নেগেটিভ ধারণার উপরে জীবন চালালে আপনার জীবন তরি অবশ্যই ডুববে ডুববে ডুববে, এবং শুধু ডুবলেই শেষ না, ও আপনাকে স্লোলি ডুবাবে, পূর্ণরূপে ডুবাবে না, যাতে আপনি জীবনমৃত অবস্থায় থাকেন। এর জন্য একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীর সমস্ত উপদেশ আপনার জীবনে কাজে লাগবে না,
যদি না আপনি নিজেকে সাহায্য করার চেষ্টা না করেন। ইংলিশে বলে, অল দ্য অ্যাডভাইস ইন দ্য ওয়ার্ল্ড উইল নেভার হেল্প ইউ আনটিল অ্যান্ড আনলেস ইউ হেল্প ইউর সেলফ। এই পৃথিবীর সমস্ত উপদেশ, সমস্ত নীতিবাক্য আপনার জীবনে কোনো কাজে আসবে না যদি না সেগুলো আপনি নিজের জীবনে কী করেন, সুন্দরভাবে গ্রহণ করার চেষ্টা না করে। তাই জীবনের এই নেগেটিভিটি থেকে দূরে থেকে তিনটা জিনিসের উপরে জীবন পড়া, একটা কি ভগবানের শুদ্ধ কৃষ্ণ নাম, আর শাস্ত্রের নীতি উপদেশ বাক্য এবং পিওর সাধু সঙ্গ। এই তিনটার উপরে যখন আপনি জীবন পরিচালনা করার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার জীবনে হতাশা, আপনার জীবনের সমস্যা, আপনার জীবনের প্রবলেমস, আপনার জীবনের বিভিন্ন এংজাইটি এগুলো চলে যাবে। সো টু লিড ইয়োর লাইফ ইন এ পজিটিভ আইডিয়া, উইথ এ পজিটিভ পিপল অ্যান্ড এ পজিটিভ থটস, ডোন্ট লিড ইয়োর লাইফ ইন এ নেগেটিভ মাইন্ডেড পিপল অ্যান্ড নেগেটিভ আইডিয়া অ্যান্ড নেগেটিভ থটস। চ্যান্ট হরে কৃষ্ণ, শুধু কৃষ্ণ নাম করুন, শাস্ত্র গ্রন্থ পড়ুন, তার উপদেশগুলো জীবনে পালন করুন এবং প্রকৃত সাধু সঙ্গের মধ্যে নিজেকে একীভূত রাখার চেষ্টা করুন। আপনার জীবনের সমস্ত সমস্যা ড্যাম শিওর চলে যাবে এবং আপনার জীবনে একটা সুন্দর, টেনশন ফ্রি, হতাশা মুক্ত, সুন্দর একটা কৃষ্ণ ভাবনাময় জীবন পালন করতে পারবেন। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমার মনে হয় কথাটা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনার জীবনে সত্যিকারের যদি কোনো কাজে আসে, তো এটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃপা করে শেয়ার করবেন, এটা আপনার ইচ্ছা। যদি আপনি অন্যকে ভালো করতে চান তাহলে ভগবান আপনার ভালো করবে, তো এটাকে শেয়ার করে দিন। আর কেমন লেগেছে সুন্দর কমেন্টস করবেন, আমি পড়ে দেখব। আবার আমরা কোনো অন্য ভিডিও নিয়ে আসব। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থে থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ।